এলইডি ও চায়না টুনি যুগে কমেছে মাটির প্রদীপের কদর। দীপাবলির আলোর উৎসবে সেজে উঠবে গোটা দেশ। প্রদীপের নিচে অন্ধকারের মতন অন্ধকারে থেকে যাবে প্রদীপ তৈরির শিল্পীরা। এলইডি ও টুনি লাইটের যুগে ক্রমেই কমে যাচ্ছে মাটির প্রদীপের চাহিদা। জীবিকায় টান পড়েছে কুমোরদের, অভাবের কারণে অনেকেই বন্ধ করেছেন এই ব্যবসা, আবার অনেকেই বংশ পরম্পরায় ধরে রেখেছেন এই কাজ। কালীপুজো দীপাবলি মানে বাংলার রীতি অনুযায়ী 14 শাক ও 14 বাতি জ্বালানো। একসময় মা ঠাকুমারা মাটির প্রদীপে সলতে দিয়ে আগুন জ্বালাতেন, কিন্তু সময় বদলেছে। এখন বাহারি রঙে চীনাবাতির আলোয় সেজে ওঠে বিভিন্ন বাড়ি। তাই মাটির প্রদীপ যারা তৈরি করেন সেই সকল বাড়ির রোজগার আজ তলানিতে গিয়ে ঠেকেছে। বিক্রি না হওয়ায় লাভের মুখ দেখতে পান না তারা। অতীতে একটা সময় ছিল যখন কালীপুজো আসলে নাওয়া খাওয়া ভুলে যেতেন কুমোরপাড়ার এই বাসিন্দারা। একই অবস্থা ছিল এই এলাকার চাদুরিয়া, শিমুরালী, রাউতারি, মদনপুর 1 নম্বর ও 2 নম্বর জিপির কারিগরদের। পুজোর আগে মাটির প্রদীপ তৈরির কাজে চরম ব্যস্ততা ছিল কুমোরপাড়ার প্রতিটি বাড়িতেই, কিন্তু এখন সেসব অতীত। হাতে গোনা কয়েকটি পরিবার এখন মাটির প্রদীপ তৈরির কাজে যুক্ত। কালীপুজোর আগে তারাই কাজ চালিয়ে যাচ্ছে সামান্য কিছু রোজগারের আশায়। আবার অনেকেই টাকা রোজগারের আশায় এই কাজ ছেড়ে যোগ দিয়েছেন অন্য ব্যবসায়। পাশাপাশি যত দিন যাচ্ছে তত যেন জিনিসের দাম হচ্ছে আকাশ ছোঁয়া। জ্বালানি মাটির দাম এখন অত্যাধিক, মাটি ঠিক মতন পাওয়া যায় না বলে অভিযোগ শিল্পীদের। যাও বা পাওয়া যায় তাও আবার আকাশ ছোঁয়া দাম। এরপর আবার বিদ্যুতের বিল, আগের মতন চাক নেই, তার ফলে মোটরের মাধ্যমে চাক তৈরি করতে হচ্ছে বলে বিদ্যুতের বিল অনেকটাই বেড়ে যাচ্ছে। অভাবের তাড়নায় কেউ কেউ ব্যবসা ছেড়ে দিল, পৈতৃক ব্যবসা হিসেবে অনেকেই আবার ধরে রেখেছেন এই ব্যবসা। এই বিষয়ে চাদুরিয়া 1 নম্বর জিপির মধ্য চাদুরিয়ার এক কারিগর শ্যামাপদ পাল জানান, এখন আর আগের মতন মাটির প্রদীপের চল নেই। যেহারে এলইডি টুনি লাইটের ব্যবহার বেড়েছে তার সাথে পাল্লা দিয়ে মাটির প্রদীপের ব্যবসা অনেকটাই পড়ে গিয়েছে। পাশাপাশি সমস্ত জিনিসের দাম বেড়েছে, আমরা খেটেও লাভের মুখ দেখতে পাচ্ছি না। নতুন প্রজন্মের বউরা কিংবা ছেলেরা এসব তুলে দিয়েছে, আর এইসব কাজ বন্ধ হয়ে গেছে। আমাদের পূর্বপুরুষের করে আসছি বহুদিন ধরে, বাপ 14 বছর ধরে আমি আছি করছি, পরে আর বন্ধ হয়ে যাবে। আর সেই চাহিদাও নেই, বাজারে চাহিদা আগের চেয়ে অনেক কম হয়ে গেছে। এখন এলইডি লাইট মোমবাতি এসব জ্বালিয়ে এইসব প্রদীপ জ্বালাতে গেলে বাড়ির যারা মেয়ে ছেলেরা তাদের অসুবিধা হয়, নানা রকম প্রবলেম। আর মোমবাতি ধরালো, এলইডি লাইট ধরালো, কাজ মিটে গেল। পাইকিরি 70 টাকা শর্ট। তারপরে মাটি তৈরি করার একটা প্রবলেম আছে, মাটি তৈরি করতে গেলে খুব ঝামেলা, মেশিন দিয়ে তৈরি করতে হয়, সে মেশিন নিতে গেলে খরচা আছে। কাঠের দাম বেড়ে গেছে, কাঁচা জ্বালানি লাগে, কাঁচা জ্বালানির দাম বেড়ে গেছে। কাঁচা জ্বালানি 120 টাকা 125 টাকা মন, শুকনো কাঠ 150-160 টাকা মন, শুকনো কাঠ পাকাটি 10 টাকা 12 টাকা 15 টাকা আটি পাকাটি। একটা মাল পড়াতে গেলে অন্তত এতে এতে করে 1000-1200 টাকা খরচা আছে। তাতে দেখা যাচ্ছে আমার হয়তো 5-6 হাজার টাকা মাল হলো, 1000-1200 টাকা খরচা করলো, এবার নিজের তো মজুরি আছেই। করে আসছি এই কাজ ছাড়া কিছু জানি না। এখন এটাই সরকার তো কই দেখে, কই কিছুই তো দেখে না, ফেসিলিটি পাইনি আজ পর্যন্ত, কোনো ফেসিলিটি নেই সরকারের তরফ থেকে, কোনো ফেসিলিটি পাইনি। সামনেই দীপাবলি, আলোর উৎসবে সেজে উঠবে গোটা দেশ, কিন্তু এ যেন প্রদীপের নিচে অন্ধকার, অন্ধকার প্রদীপ তৈরির কারিগরদের জীবনে। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যানস ল্যান্ড, নদিয়া। আপনার গর্বের শহর বনগাঁ, আর আপনার শহরে এই জেলার সব থেকে বড় গহনার শোরুম। আপনার বাজেটের কথা চিন্তা করে সমস্ত রকম গহনার কালেকশন রয়েছে নিউ সিংহ জুয়েলার্সে। হ্যাঁ, নিউ সিংহ জুয়েলার্স এখন আরো বড়। হ্যাঁ বন্ধুরা, খুব শীঘ্রই উদ্বোধন হতে চলেছে নিউ সিংহ জুয়েলার্স মেগা শোরুম, বনগাঁ চাকদা রোড, টবাজার।